আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাম্পার ফার্টিমিক্স সম্পর্কে। এসিআই ফার্টিলাইজারের একটি পণ্য বাম্পার ফার্টিমিক্স, এটা নিয়ে আলোচনা করব। আসুন জেনে নিই এই বাম্পার ফার্টিমিক্সে কি কি আছে। তো প্রথমে যদি উপাদানের কথা বলতে যাই তাহলে প্রথম যেটা আসে জিঙ্ক, যেটা ইডিটিএ ফর্মে আছে, সেটা কি আমি একটু পরে আলোচনা করব। জিঙ্ক আছে 10%, পটাশিয়াম আছে 1.5%, ম্যাগনেশিয়াম আছে 2%, ম্যাঙ্গানিজ আছে 0.18%, আয়রন আছে 0.17% এবং কপার আছে 0.07%। এখন আসুন জিঙ্ক ইডিটিএ ফর্মে আছে, ইডিটিএ এর মানে কি? ইডিটিএ এর মানে হচ্ছে ইথিলিন ডায়ামাইন টেট্রাসাইক্লিক অ্যাসিড, যেটাকে ইডিটিএ বলা হচ্ছে। এটি 4 কার্বক্সিলিক অ্যাসিড এবং 2 অ্যামাইন গ্রুপস নিয়ে গঠিত, যেটা লং পেয়ার ইলেকট্রনিক্স ফর্মে থাকে এবং এটা চিলেটেড ফর্মে থাকে। চিলেটেড মানে আমরা অনেক এর আগে জানি বুঝি, চিলেটেড মানে পুষ্টি উপাদানকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারে অ্যাভেলেবল ফর্মে এবং আস্তে আস্তে গাছকে সরবরাহ করে থাকে। বাম্পার ফার্টিমিক্সে 10% যে জিঙ্ক রয়েছে সেটা ইডিটিএ ফর্মে থাকে, এই জন্য চিলেটেড বা ইডিটিএ বলা হয়েছে। ওকে, তো এই বাম্পার ফার্টিমিক্স পণ্যটির উৎস হচ্ছে ইন্ডিয়া এবং প্যাক সাইজ রয়েছে দুইটা, একটি হচ্ছে 20 গ্রাম এবং একটি 50 গ্রাম, এই দুইটা প্যাক সাইজ রয়েছে। এখন আসুন জেনে নিই যে বাম্পার ফার্টিমিক্সের প্রয়োগ মাত্রাটা কিরকম হবে। প্রয়োগ মাত্রার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 0.1 থেকে 1 গ্রাম যে বাম্পার ফার্টিমিক্স থাকে সেটি ভালোভাবে মিক্সার করে সুন্দরভাবে গুলিয়ে স্প্রে করতে হবে। যতটুকু জমি রয়েছে ওই জমিতে কতটুকু পানি ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু প্রতি লিটার পানিতে 0.5 থেকে 1 গ্রাম পর্যন্ত মানে মিশিয়ে গুলিয়ে পরে স্প্রে করতে হবে। প্রয়োগ পদ্ধতি কিরকম হবে? প্রয়োগ পদ্ধতি সাধারণত কখন দিতে হবে? ফসলের বৃদ্ধি পর্যায়ে, যখন বিশেষ করে ফুল ফল আসা শুরু হয় এই সময় গাছে স্প্রে করে দিতে হবে। এবং স্প্রে করে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সমস্ত গাছ যেন ভালোভাবে ভিজে যায় এবং সব জায়গায় কাভার করে। এর একটি সুবিধা হচ্ছে যে অন্যান্য বালাইনাশকের সাথে কিন্তু মিশিয়ে বাম্পার ফার্টিমিক্স ব্যবহার করতে পারবেন। এই যে বাম্পার ফার্টিমিক্স ব্যবহার করব তাহলে কৃষকের কি উপকার হবে, এতে আমাদের কি লাভ, আসুন জেনে নিই। পানিতে এই বাম্পার ফার্টিমিক্স যেটা সেটা পানিতে 100% দ্রবণীয়, খুব দ্রুত পানির সাথে গুলিয়ে যায়, এই জন্য ফসলও খুব দ্রুত কিন্তু এটি গ্রহণ করতে পারে। ফলে ফসলের যে পুষ্টি চাহিদা থাকে সে বা পুষ্টি উপাদান থাকে সেই উপাদানের ঘাটতি কিন্তু পূরণ হয়, বিশেষ করে যেগুলো বললাম জিঙ্ক পটাশিয়াম ম্যাঙ্গানিজ তারপরে আয়রন কপার বা ম্যাগনেশিয়াম, এই যে এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত গাছ আপটেক করতে পারে, ফলে পুষ্টি উপাদানের মানে ঘাটতি দূর হয় এবং ফল এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করে এবং এই ফলের আকারগুলো ঠিক রাখে, যার ফলশ্রুতিতে কিন্তু ফলন বেড়ে যায়। এই জন্য বাম্পার ফার্টিমিক্সটা মেনলি ব্যবহার করবেন কখন, যে কোনো ফসলের যখন ফুল ফল আসার সময় সেই সময়টা ব্যবহার করবেন এবং ব্যবহার করলে দেখবেন যে ফলন আগের চেয়ে অনেক বেশি হবে, ফলে কৃষকরা উপকৃত হবেন। ধন্যবাদ। ফর মোর আপডেটেড ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার এসিআই ডিজিটাল লার্নিং ইউটিউব পেজ।